वेलकम टू अर्पिताज किचेन। आज के आमी बानाबो हिंगेर कचुरी। हिंगेर कचुरी बानानोर जोन्नो दुई कप मयदा निये निच्छि। वन टी स्पून नून दिए देव, दुई चामच घी दिए देव और एक टी स्पून चीनी दिए देव। एखन सब किछु दिए भालो करे मयदाटाके मायाम दिए देव। मयमटा देवा हुए गेछे, एखन अल्प अल्प जल दिए मयदाटाके मेखे नेब। मयदा माखा हुए गेछे, मयदाटा ना बेशी टाइट और ना नरम हबे, एरकम धरनेर हबे। एखाने हाफ कप बिउलिर डाल निये निएछि, भालो करे धुए भिजिए निएछिलाम 7 थेके 8 घंटा। एखन एकटा मिक्सिंग जारे डालटाके निये पेस्ट करे नेब। पेस्ट करार समय आमि हाफ कप मतो जल दिएछि। पेस्टटा रेडी हुए गेछे। এখন গ্যাসে একটা কড়াই গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। কড়াই দুই চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে কালো জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি আর আদা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কা দেওয়ার পরে এক থেকে দুই মিনিট ভেজে নেব। তারপরে পেস্ট করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা দেওয়া হয়ে গেছে। এখন এক টি স্পুন মতন হিং আমি দিয়ে দেব। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে ডালটাকে ভেজে নেব। ডালটা ভাজতে আমার 4 থেকে 5 মিনিট সময় লেগেছে। 2 থেকে 3 মিনিট ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি স্বাদ মতন নুন দেব আর এক চামচ মতন মৌরি গুঁড়ো দেব। ডালটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন গ্যাসটা অফ করে দিয়ে ডালটাকে একটা প্লেটে ঢেলে নিচ্ছি আর ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এখন লেচিগুলো করে নিচ্ছি। দুই কাপ ময়দা থেকে 8টা লেচি করে নিয়েছি। আপনারা চাইলে ছোট বা বড় আপনাদের পছন্দ মতন লেচি করে নেবেন। লেচিগুলো করা হয়ে গেছে। এখন যে ডালের পুরটা বানিয়েছি সেইগুলো আমি সেভ দিয়ে নেব। গোল গোল বলের মতন বানিয়ে নিচ্ছি। এখন এক একটা করে লেচি আমি নিয়ে এরকম বাটি সেভ দিয়ে দিচ্ছি, তারপর ডালের পুরটা ভরে দেব। একইভাবে প্রত্যেকটা লেচির মধ্যে পুর ভরে নেব। সব লেচির মধ্যে পুর ভরা হয়ে গেছে। এখন হিঙের কচুরি ভাজার জন্য গ্যাসে কড়াই আগে থেকে বসিয়ে দিয়েছিলাম, এখন তেল দিয়ে দিলাম গরম হওয়ার জন্য। এখন পুর ভরা লেচিগুলো বেলে নিচ্ছি। তেলটা গরম হতে হতে সব লেচিগুলো আমি বেলে নেব আর এরকম হালকা হাতে বেলতে হবে, বেশি চাপলে ভেতরের পুরটা বেরিয়ে যেতে পারে। আর কচুরি বেলার সময় যদি পুর বেরিয়ে যায় তাহলে ভাজার সময়ও কচুরির ভেতরে তেল ঢুকে যাবে, তাতে কচুরিগুলো ফুলবেও না আর খেতেও ভালো হবে না। তো আপনারা খুব হালকা হাতে বেলবেন, তাহলে কচুরিগুলো ঠিক এরকমভাবে ফুলবে। আর এরকমভাবে কচুরিটা দেওয়ার পরে উপর থেকে ঝাঁজ দিয়ে একটু চেপে দিলেই প্রত্যেকটা কচুরি ফুলবে। তাহলে বেলার সময় আপনারা একটু সাবধানে বেলবেন, তাহলে আপনাদের কচুরিগুলো সেম এরকম তৈরি হবে। আশা করি আপনাদের আমার এই হিঙের কচুরির রেসিপিটা ভালো লেগেছে। আর এই হিঙের কচুরির রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। আর এই হিঙের কচুরির সাথে অবশ্যই আপনারা আলুরদম সার্ভ করবেন, বাড়ির সকলের খুব পছন্দ হবে খেতে। নিরামিষ দিনে এরকম ধরনের হিঙের কচুরি আর তার সাথে আলুরদম খুব ভালো যাবে। তাহলে আজকে এই পর্যন্তই, সার্ভ করে দিলাম। দেখা হচ্ছে নেক্সট আরেকটি রেসিপি নিয়ে।